অবস্থা কিছু নাই, পুরা যাই সব গাই পাই বিক্রি সারা মারা বগাই যাবি লোকর ওইদের কিছু নাই। আবার দেখুন কোন করিব আর কেমিতি লোন নি সোসাইটির দুইটা পুয়া নারে গোটে মো নারে গোটে আনি ফেলি আউ বিন খটা হলা সারা মারা গাই বি গাই কোন করি। আমার সারে মাধবপুর গ্যারেজটা যদি পরিষ্কার হয়ে যান তাহলে প্রতিবার্ষ এমনি মুগা পাইলে ধান পাইলে আমি 4 বর্ষ হলো আমি তো হতাশ হয়েছু আর কোন করিব কাম জীবিকা জীবিকা সবু পুড়ি না এয়া সরিকি পুরা একদম গোবর আপন দেখছেন দি কোডি আও হবো ছাতিয়ে পানি কেবে কত সরকার তো বাবা রে অছন্তি যা করিবে আসিকি আপন মানে দেখুছেন দি খেতি পুরনটা আমি যাও যাও কম নয়লাল আত্মহত্যা করি তা ছাড়া আর কিছু নাই। জগৎসিংহপুর জেলা সদর ব্লক অন্তর্গত তরডাপড়া পঞ্চায়েত রে চলিত লগাণ বর্ষে হাজার হাজার হেক্টর চাষ জমি জলমগ্ন হয়েছি। আজকু 4 দিন হব বিলরে বর্ষা জল বুড়ি রহিবা ফলরে ধান গছ সবু সড়িগলানি যাহাকু নেই এবে চাষী চিন্তারে পড়িছি। ধার করজ করিবা সহিত সোসাইটির ঋণ করিতিবা চাষী এবে মুন্ডরে হাত দেই বসিছি। যে জল অত্যধিক জল বর্ষা হওয়া দ্বারা আমার হারাহারি 3000 হেক্টর জমি যেটাকি সায়ামপুর এবং তরডাপড়া চান্দুরা পাটিণিয়া অয়র সমঙ্গ রাঢ়ঙ্গ তাদ্বারা আমি সবু সর্বসাধ হলু। গোটা একর ধান চাষ কলে 12,500 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার প্রত্যেক চাষীকর 7 একর 8 একর জমি আমি সোসাইটির লোন করিকি আমি ধান চাষ করু, ধান বিক্রি সোসাইটির ঋণ সুযু। সরকার অনুরোধ করছু যে সেমানে আম প্রতি চাষী মান প্রতি দয়াবান হয়ে আম সোসাইটির লোন বাবদে ছাড়িয়া ছাড় করিয়া ব্যবস্থার রুহন্তু। এবং আমার যে পারিশ্রমিক হয়েছে চাষ জমিরে আমাকে ক্ষতিপূরণ দিলে আমি সমস্তে চাষী মানে বঞ্চিবু এবং সরকারকে ধান মন্ডিরে ধান নেইকি দেবু। আমার লোক সাধারণ লোক সে জীবন জীবিকা উপরে তাঙ্কা পরিবার চলাইবে। কেবল তরড়পড়া পঞ্চায়েত নুহে, ইয়ার আখপাখ সাঁপুর পঞ্চায়েত, রাড়ঙ্গ পঞ্চায়েত, পানেটিকা পঞ্চায়েত সহিত সমঙ্গ সাদেইপুর পঞ্চায়েতর চাষী মানে লঘুচাপ জনিত লগাণ বর্ষে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখিবা মিলিছি। তুরন্ত ক্ষয়ক্ষতির সঠিক আকলন করি চাষীকে ক্ষতিপূরণ দেবাকু চাষী মানে দাবি করছন্তি। 10 বর্ষ হলানি সমস্যা হলানি, পানি নিষ্কাশনর কোনসি সমস্যা নাই, স্থায়ী প্রতিকার নাই, যেটা কি স্থায়ী প্রতিকার নকলে ইয়ে প্রত্যেক বর্ষ সমস্যা লাগি রয়েছে। বর্তমানে লোকমানক চাষ জীবন জীবিকাটা দুর্বিষহ হয়েগলানি, তার আমার জীবন ভবিষ্যত পিলাঙ্কর পাঠপড়া স্বাস্থ্য সবু প্রকার নির্ভর করতে হলে বর্তমান বাসহীন এবং চাষ খাদ্য আহার পাই না লোক হাহাকার পড়লে। বর্তমান লোক যে ঋণ আনিছেন সোসাইটি আনিকি চাষ করছেন হাজার হাজার একর, বর্তমান তাকে আমি দেওয়াপি সক্ষম নাও। সরকারক দৃষ্টি আকর্ষণ করতু, আর গোটে স্থায়ী প্রতিকার করতু। ইয়ে সমস্যা আমার উৎকট অবস্থায় গতি করছে, আমাকে আজকে 4 দিন হলানি পানি বুড়াইকি রাখিছি। যে প্রতিবর্ষ এমতি আমি লোকসান করুছু এবং আমার গত 4-5 বর্ষ হলানি লগাতার মুগ ধান লোকসান হয়েকা যাচ্ছে। চাষী মানকর মেরুদণ্ড টোটালি উপরে বর্তমানে ভাঙ্গি গলানি, যে আমার এই অঞ্চল প্রতি টিকে উপযুক্ত ধান দিয়া যায় কি আমার কিছু কার্যানুষ্ঠান নেলে আমার চাষী মানে উপকৃত হবে। পুনি আগকু 18 তারিখ বেলকু আউ এক লঘুচাপ সৃষ্টি হওয়া আশঙ্কা দেখা দিয়েছি। যদি আগকু বর্ষা লাগি রুহে তেবে চাষ সম্পূর্ণ নষ্ট হব বলে চাষী মানে কইছন্তি। আরপটে 56 হেক্টর চাষ জমি জলমগ্ন হয়ে রয়েছে বলে জেলা মুখ্য কৃষি অধিকারী কইছন্তি। এবং বর্ষা কমিবা সহিত বিলর বর্ষা জল নিষ্কাশন পরে ক্ষয়ক্ষতির সঠিক আকলন করা যাবে বলে সে কইছন্তি। আমার যে 12-13 যে লগাণ বর্ষে প্রায় জেলার 56,000 হেক্টর ধান জমিরে জলমগ্ন হয়ে অছি বর্তমান সুদ্ধা। আজির স্থিতিরে দেখিবাকে গেলে বর্তমান পর্যন্ত কোনসি ড্যামেজ আকলন করা যাই নাহি, পানি ছাড়িলা পরে ড্যামেজ আকলন আমি করিবু যে কেতে এক্সটেন্ট অফ ড্যামেজ, 50% জমিরে 50% ফসল নষ্ট হব কি 33% হব সেই অনুসারে আমার সর্ভে আরম্ভ হব। এবং এই সর্ভেটা কেবল এগ্রিকালচার ডিপার্টমেন্টর স্টাফ করিবে না, এটা জয়েন্ট সর্ভে হব এগ্রিকালচার এবং রেভিনিউ ডিপার্টমেন্টর মানে সহভাগিতারে সর্ভে হব, সে অনুসারে আপনার ড্যামেজ রিপোর্ট আসবে। আপনার যে কহিলেন যে ড্রেনেজ সিস্টেম যে পানিটা যাওনি বা নিষ্কাশন হয়ে পুনি অবরোধ হয়ে রয়েছে, তাপাই আমার ব্লক লেভেল অধিকারী মানে তাঙ্কা সহিত যোগাযোগ করেছেন। সে যে গেট খোলিয়া পাই বা স্লুইস যে গেট খোলিয়া পাই সেমানে বর্তমান তাঙ্কর ডিপার্টমেন্ট ইনস্ট্রকশন কিছু দেই নাহি, এবং বরং সেমানে কোজন যে আমার ডিপার্টমেন্ট যেহেতু মহানদীরু পানি ছাড়ুছি তেণু নদীর মানকরে পানি রহিব এবং আমি যদি সুইচ গেটটা খোলি দেউছু নদীরু যদি ব্যাক ফ্লো আসিলা
ପାଣି ଏପଟକୁ ସିଏ ଆହୁରି ଚାଷୀଙ୍କର ଦୁର୍ଦ୍ଦଶାକୁ ବଢ଼େଇଦେବ, ତେଣୁ ସେ ବିଷୟରେ ହାଇ ଲେବୁଲରେ ଡିସ୍କସନ୍ ହେବ ଏବଂ ଡିସ୍କସନ୍ ହେଇକି ତା ବିଷୟରେ ବିହିତ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯିବ। ଜଗତସିଂହପୁରରୁ ସିରାଜ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଫ୍ରି ଟୁ ସ୍ପିକ୍ .ଇନ୍।